মহাব্বত করে ভালোবেসে বান্দাকে আল্লাহ তাআলা কষ্টের কাজ দিলেন ঠিকই, কঠিন কাজ দিলেন ঠিকই, কিন্তু এই কাজের পরে বান্দার যেই সম্মানের চেয়ার অর্জন হবে, বান্দার আল্লাহ পাকের পক্ষ থেকে যেই পুরস্কার অর্জন হবে, আল্লাহ পাকের বন্ধুত্বের চেয়ার তার লাভ হবে। আয়াতের শেষে আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা পালনের মাধ্যমে, সওম পালনের মাধ্যমে, সারাদিন পানাহার কামাচার থেকে বিরত থাকার মাধ্যমে বান্দা তোমার গুনাহ থেকে বাঁচার প্র্যাকটিস হবে, তুমি আল্লাহ পাকের বন্ধুত্ব অর্জন করতে পারবে। এতদিন ছিলে বান্দা, এখন বান্দা থেকে আল্লাহ পাকের বন্ধু হতে পারবে রোজার মাধ্যমে। কাজেই এটা অনেক বড় পুরস্কার, আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় উপঢৌকন আর গিফট। এই জন্য মুহাব্বত করে ভালোবেসে আদরের সাথে আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজার মাধ্যমে গুনাহ থেকে বিরত থাকার প্র্যাকটিস হয়, আর গুনাহ থেকে বাঁচতে পারলে, বিরত থাকতে পারলেই আল্লাহ পাকের বন্ধু হওয়া যায়। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত বান্দা যারা আমার উপরে ঈমান এনেছো, অত্যন্ত মহাব্বতের সাথে, দরদের সাথে ভালোবাসার ডাক। কিভাবে বুঝলাম? কেউ যদি কাউকে এমন ভাবে ডাক দেয়, এই ডাকের মধ্যে উভয়ের সম্পর্ক আর সম্বন্ধটা যদি উল্লেখ থাকে, তাহলে এটা মহাব্বতের ডাক, ভালোবাসার ডাক, আদরের ডাক। এক ব্যক্তির নাম মনে করেন আব্দুল্লাহ, সে কোন পিতার সন্তান, আবার তার ভাই আছে, বন্ধু আছে। এই লোকটাকে যদি তার পিতা নাম ধরে ডাকে, তাহলে আব্দুল্লাহর সাথে ওই ব্যক্তির সম্পর্ক কি এটা উল্লেখ হলো না। এর ভাই যদি একে আব্দুল্লাহ বলে ডাক দেয়, তাহলে যে ডাক দিল তার সাথে এর কি সম্পর্ক সম্বন্ধ এটা উল্লেখ হলো না। বন্ধু যদি তাকে আব্দুল্লাহ বলেই ডাক দেয়, তাহলে সম্পর্কটা উল্লেখ হলো না। পক্ষান্তরে পিতা যদি তাকে আব্বু কয়ে ডাক দেয়, বন্ধু যদি তাকে দোস্ত কয়ে ডাক দেয়, তার ভাই যদি তাকে ভাইয়া বলে, ভাই বলে ডাক দেয়, প্রত্যেকটা ক্ষেত্রেই যে ডাক দিয়েছে, যাকে ডাক দিয়েছে, উভয়ের মধ্যে সম্পর্ক আর সম্বন্ধ কি এটা উল্লেখ হয়েছে। পিতা যখন তার সন্তানকে আব্বু বলে ডাক দিয়েছে, সবাই বুঝতে পেরেছে তার প্রাণের সন্তান। ভাই যখন ভাই বলে ডাক দিয়েছে, বুঝা গেছে এ তার ভাই। বন্ধু যখন বন্ধু বলে ডাক দিয়েছে, দোস্ত বলে ডাক দিয়েছে, নাম ধরে নয়, তখন মুহাব্বত প্রকাশ পেয়েছে, ভালোবাসা প্রকাশ পেয়েছে। পক্ষান্তরে পিতা যখন সন্তানের উপরে রেগে যায়, তখন রাগ করতে সময়, ধমক দিতে সময় কি আব্বু বলে না নাম বলে, এ আব্দুল্লাহ এরকম বলে? কোন সময় আব্বু বলে উল্লেখ করে না, কারণ রাগের সময় মুহাব্বত দেখানো যায় না। বন্ধু যখন বন্ধুর উপরে রেগে যায়, তখন দোস্ত বলে সম্বোধন করে না, বন্ধু বলে সম্বোধন করে না, তখন নাম ধরে ডাকে। ভাই ভাইকে রাগের সময় ভাইয়া বলে ডাকে না, কারণ যখন
রাগ হয় তখন তার উপরে ভালোবাসা প্রদর্শন করা হয় না। কাজেই কোনো ব্যক্তি যদি কাউকে ডাক দেয়, এর দ্বারা উভয়ের সম্পর্ক আর সম্বন্ধ যদি উল্লেখ থাকে, বোঝা গেল এই ডাকটা মহাব্বতের ডাক, ভালোবাসার তার ডাক, আদরের ডাক। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক এখানে বান্দাকে এমন ভাবে ডাক দিয়েছেন, বান্দার সাথে আল্লাহ পাকের সম্পর্ক আর সম্বন্ধ কি এটা উল্লেখ করে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত বান্দা যারা আমার উপরে ঈমান এনেছো, আমার বিশ্বাসী, হে বিশ্বাসী বান্দা, আল্লাহ পাকের সাথে এই বান্দার সম্পর্ক আর সম্বন্ধ কি এটা উল্লেখ করে আল্লাহ যেহেতু ডাক দিয়েছেন, এটা মহাব্বতের ডাক, ভালোবাসার ডাক, আদরের ডাক। এত মহাব্বত করে, ভালোবেসে, আদর করে আল্লাহ তাআলা কি বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, বান্দা তোমার উপরে, তোমাদের উপরে রোজা ফরজ করে দিলাম, রোজা রাখবা, সিয়াম রাখবা, সওম। রোজা কাকে বলে আমরা জানি, সবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং কামাচার থেকে বিরত থাকতে হবে। যেই বান্দা সারাদিন 4 থেকে 5 বার খায় আর পান করে কতবার তার তো কোনো ঠিক নাই, যখন মনে চায় তখনই পানি পান করে, চা পান করে, কফি পান করে, বিভিন্ন কোমল পানীয় পান করে, পান যে কতবার করে সারাদিনে এর কোনো ঠিক নাই। কিন্তু আল্লাহ তাআলা এত মহাব্বত করে, ভালোবেসে, আদর করে ডাক দিয়ে বললেন কি, সারা দিনে কিছুই খাইতে পারবা না, পান করতে পারবা না, ভালোবেসে ডাক দিয়ে আল্লাহ তাআলা এত কষ্টের কাজের কথা বললেন, এত কঠিন কাজের কথা বললেন, এটা কেমন হইল? ভালোবেসে ডেকে তো মানুষ গিফট দেয়, ভালোবেসে ডেকে মানুষ কোনো পুরস্কার দেয়, উপঢৌকন দেয়, আর আল্লাহ তাআলা বান্দাকে ভালোবেসে ডেকে দিলেন কষ্টের কাজ, এটা কেমন কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, মহাব্বত করে, ভালোবেসে ডাক দিয়ে আল্লাহ তাআলা রোজার কথা বললেন, রোজা রাখা কষ্টের কাজ, কঠিন কাজ, ভালোবেসে ডাক দিয়ে উপডৌকন দিলেন কই, কষ্টের কথা বললেন। কিন্তু একটু কষ্ট থাকলেও এই কাজের পরে যে ফলাফলটা আসবে, ওই ফলাফল অনেক বড়। এই কষ্টের কাজটা যদি বান্দা তুমি করতে পারো, তাহলে এমন একটা সম্মানের চেয়ার তোমার লাভ হবে, আল্লাহ পাকের বন্ধুত্বের চেয়ার তোমার লাভ হবে। একটা উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। নির্বাচনের আগে প্রত্যেক নির্বাচনী এলাকায় যত মানুষ এমপি নির্বাচনের আগ্রহ থাকে, সবাই ব্যাপক শোডাউন করে, আরে আল্লাহ, গরু জবাই, খাসি জবাই, হই সই, আনন্দ। কেন? দলীয় প্রধানের মনোযোগ আকর্ষণ করবে, যেন নমিনেশন তাকে দেয়। এরকম এক এক এলাকায় 8 জন 10 জন ব্যাপক শোডাউন, হঠাৎ করে দলীয় প্রধান এদের মধ্যে একজনকে ডেকে নমিনেশন দিয়ে দেয়, বাকি সবাই চুপ হয়ে যায়। এতদিন যে শোডাউন করতেছিল, এই খাওয়া দাওয়া ধুমধাম, এখন দলীয় প্রধান একজনকে ডেকে নমিনেশন দিয়ে দিল আর বাকি সব চুপ। এরকম মনে করেন নির্বাচনের আগে দলীয় প্রধান চেয়ারপারসন সারা দেশ থেকে 10 জন ব্যক্তিকে ডাকতেছে, ডেকে বলছে, তোমরা আমার আস্থা ভাজন, তোমরা আমার মহাব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, তোমাদের এই 10 জনকে 10 আসন থেকে নির্বাচন করতে হবে।
এই দশজনকে যে নির্বাচন করতে হবে বলল দলীয় প্রধান, কেউ কিন্তু এ কথা ভাবে না, আরে নির্বাচন করা কি সহজ কাম, এটা তো অনেক কঠিন ব্যাপার, মানুষের দারে দারে যাইতে হবে, বারে বারে যাইতে হবে, ঘরে ঘরে যাইতে হবে, এমন মানুষের সাথে বসতে হবে, কথা বলতে হবে, যাদের সাথে বসা কথা বলা আমার সম্ভব হয় না, তারপরেও যাইতে হবে, এইভাবে মানুষের মন জয় করতে হবে, তারপরে নির্বাচন। আমাদের দলীয় প্রধান ভালোবেসে ডেকে আমাকে এত কঠিন কাজের কথা বললেন, এত কষ্টের কথা বললেন, এটা আবার কিসের মহব্বত, কিসের ভালোবাসা, এটা কেউ মনে করে না। সবাই মনে করে কষ্টের কাজের কথা বললে কি হবে, এই কষ্টের পরে যে সম্মানের চেয়ার আমার অর্জন হবে, এই নির্বাচনের পরে, এই মেহনত কঠিন কাজের পরে আমার যে চেয়ারটা অর্জন হবে, শুধু চেয়ার নয়, দলীয় প্রধানের ঘনিষ্ঠতা, বন্ধুত্ব, কাছে যাওয়ার সুযোগও আমার হবে। এই কারণে নির্বাচন কষ্টের কাজ, কঠিন কাজ, তারপরেও এই দশজন মহা খুশি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তেমনি বান্দাকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুসসিয়াম। মহব্বত করে ভালোবেসে বান্দাকে আল্লাহ তাআলা কষ্টের কাজ দিলেন ঠিকই, কঠিন কাজ দিলেন ঠিকই, কিন্তু এই কাজের পরে বান্দার যেই সম্মানের চেয়ার অর্জন হবে, বান্দার আল্লাহ পাকের পক্ষ থেকে যেই পুরস্কার অর্জন হবে, আল্লাহ পাকের বন্ধুত্বের চেয়ার তার লাভ হবে। আয়াতের শেষে আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা পালনের মাধ্যমে, সওম পালনের মাধ্যমে, সারাদিন পানাহার কামাচার থেকে বিরত থাকার মাধ্যমে বান্দা তোমার গুনাহ থেকে বাঁচার প্র্যাকটিস হবে, তুমি আল্লাহ পাকের বন্ধুত্ব অর্জন করতে পারবে। এতদিন ছিলে বান্দা, এখন বান্দা থেকে আল্লাহ পাকের বন্ধু হতে পারবে রোজার মাধ্যমে। কাজেই এটা অনেক বড় পুরস্কার, আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় উপঢৌকন আর গিফট। এই জন্য মুহাব্বত করে ভালোবেসে আদরের সাথে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুসসিয়াম। রোজার মাধ্যমে গুনাহ থেকে বিরত থাকার প্র্যাকটিস হয়, আর গুনাহ থেকে বাঁচতে পারলে, বিরত থাকতে পারলেই আল্লাহ পাকের বন্ধু হওয়া যায়। রোজার মাধ্যমে গুনাহ থেকে বাঁচার প্র্যাকটিস হয় কিভাবে? মানুষ যে গুনাহ করে, নফসর ধুকায়, শয়তানের কুমন্ত্রণায় তো গুনাহ করে, এর সাথে আরো দুইটা জিনিস আছে। একটা হলো মানুষ যখন নিজে একা থাকে আর যখন কেউ তাকে দেখে না, এই দুইটা জিনিস তাকে পাপে লিপ্ত করে। একজন চোর, সে চুরির আগে দেখে যে আমি একা, আমাকে কেউ দেখে কিনা, দেখলো আমি একা কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে, এখন চিন্তা করে আমি একা হইলে কি হবে, আমাকে তো কেউ দেখে, যেহেতু সিসিটিভি ক্যামেরা লাগানো আছে আমাকে কেউ দেখে, একা কিন্তু কেউ দেখে, এই জন্য সে চুরি করল না, কেউ দেখে না, সিসিটিভি ক্যামেরা লাগানো নাই, তবে সাথে লোক আছে, একা না, তাও সে চুরি করবে না। এরকম যত গুনাহ আছে, নফসের কুমন্ত্রণা, শয়তানের ধোঁকা ছাড়াও এর সাথে আরো দুইটা জিনিস কার্যকর হয়, একটা হলো সে একা কিনা, দ্বিতীয় হলো তাকে কেউ দেখে কিনা। যখন কোনো ব্যক্তি দেখে যে আমি একা, কেউ নাই,
আবার আমাকে কেউ দেখে না তখনই সে নফসের কুমন্ত্রণায় শয়তানের ধোকায় গুনায় লিপ্ত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কোরআনে বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানেই থাকো না কেন তুমি একা নয়, তোমার সাথে আল্লাহ আছে। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি কোথাও একা নয়, যেখানেই তুমি থাকো না কেন সাথে আল্লাহ আছে। অন্য আয়াতে আল্লাহ বলেন আলাম ইয়ালাম আন্নাল্লাহা ইয়ারা, মানুষ কি জানে না যে আল্লাহ তাআলা সর্বক্ষণ তার দিকে তাকিয়ে আছে, আল্লাহ তাআলা তাকে দেখে। মানুষের জীবনে এমন কোন মুহূর্ত যায় না যেই মুহূর্তে সে একা, বরং সর্ব অবস্থায় সাথে আল্লাহ আছে না নাই। এমন কোন মুহূর্ত যায় না যেই মুহূর্তে কেউ তাকে দেখে না, বরং আলামি আলাম বি আন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলেন বান্দা সর্ব অবস্থায় আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছে, আল্লাহ দেখে। কিন্তু আল্লাহ যে সাথে আছে, আল্লাহ যে আমাকে দেখে, এই কথা তো কোরআনে আছে, আমরা জেনেছি। এর প্র্যাকটিস হলো রোজার দ্বারা। এই কারণে কোন ব্যক্তি একাকী ঘরে আছে, তার সঙ্গে কেউ নাই, কেউ তাকে দেখছে না, তারপরেও সে তার ঘরে সাজানো বিভিন্ন আইটেমের খাবার কিন্তু সে খায় না, বিভিন্ন আইটেমের পানি তার ঘরে আছে, পানিও আছে, কোমল পানিও আছে, তারপরেও সে মুখে দেয় না। কেন? আল্লাহ পাকের ওই কথার প্র্যাকটিস হচ্ছে। সবাই কিন্তু এটা জানে, ঘরে কেউ না থাকলে কি হবে, আল্লাহ আছে, কেউ না দেখলে কি হবে, আল্লাহ দেখে। কোরআনের এই কথার প্র্যাকটিস রোজার মাধ্যমে হয়। রোজার মাধ্যমে প্র্যাকটিস হয়, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তোমার সাথে আছে, তুমি যেভাবেই থাকো না কেন আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছে। কোরআনের এই কথার প্র্যাকটিস যখন রোজার মাধ্যমে হয়, রোজার মধ্যে সে যেমন পানাহার কামাচার থেকে বিরত থাকে, এই প্র্যাকটিসের মাধ্যমে অন্যান্য গুনাহ থেকেও সে বাঁচতে পারে, অন্যান্য গুনাহ থেকে বাঁচার পরে সে আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়। বান্দা যেখানেই থাক না কেন মালিক তাকে দেখে। এর প্র্যাকটিস রোজার মাধ্যমে হয়। শুধু তাই নয়, বান্দা যখন কোনো পাপে লিপ্ত হয়, কোনো নাফরমানিতে লিপ্ত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বান্দাকে বলেন, কি বলেন? কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, বান্দা যখন কোন পাপে লিপ্ত হয়, আল্লাহ পাকের কোন নাফরমানিতে লিপ্ত হয়, তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল ইনসান। এখানে ইয়া আইয়ুহাল ইনসান বলে ডাকেন, এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকেন না, এখানে আদরের ডাক নয়, এখানে ধমকের ডাক, এখানে আদরের ডাক নয়, মহাব্বতার ভালোবাসার ডাক নয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই, ইয়া আইয়ুহাল ইনসান। ধমক দিয়ে আল্লাহ বলেন ও মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে রব্বে কারীমের কথা ভুলাইয়া দিল,
তুমি কেন রব্বে কারিমের নাফরমানিতে লিপ্ত হলে, তুমি কেন পাপে লিপ্ত হলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, রব্বে কারীমকে ভুলে গেলে কেন, তার নাফরমানিতে লিপ্ত হলে কেন, গুনাহে লিপ্ত হলে কেন? মানুষ যখন গুনাহে লিপ্ত হয় আল্লাহ তাআলা এইভাবে তাকে ডাকে গুনাহ থেকে বিরত থাকার জন্য। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ শব্দ বলেন নাই, রব বলেছেন আর রব্বে কারীম বলেছেন। রব শব্দের ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন, এরপরে কারীম শব্দ বলেছেন এটারও ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন। শুধু অর্থটা বলি, কারীম শব্দের অর্থ হলো এমন দাতা, যেই দাতা সবচেয়ে দামি জিনিস, দরকারি জিনিস চাওয়া ছাড়াই দেয়, তাকে বলে কারীম। কারীম বলে এমন দাতা, যেই দাতা সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে দরকারি জিনিস চাওয়া ছাড়াই দেন, এরকম দাতাকে আরবি ভাষায় কারীম বলে। আমাদের আল্লাহ হলেন রব্বে কারীম। মাথা থেকে পা পর্যন্ত আমাদের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো কে দিয়েছেন? কেমন দামি এগুলো, কেমন দামি? আপনার চোখের মূল্য কয় লাখ? মাথা থেকে পা পর্যন্ত যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ সারা দুনিয়া বিক্রি করলে ওগুলোর মূল্য হবে না, এরকম দামি জিনিস আর কত দরকারি। এই দামি আর দরকারি জিনিস আল্লাহ পাকের কাছে চাওয়া ছাড়াই আল্লাহ তাআলা দিয়েছেন, এই জন্য আল্লাহ পাক রব্বে কারীম হয়েছেন। সবচেয়ে দামি জিনিস, দরকারি জিনিস চাওয়া ছাড়াই আল্লাহ তাআলা দিয়েছেন। রব কাকে বলে? রব বলা হয় এমন দাতা, যেই দাতা আপনার সৃষ্টির পূর্বেও আপনার উপরে দয়া করছে, সৃষ্টির পরেও যিনি আপনার উপরে দয়া করেই যাচ্ছে, এমন স্রষ্টা, এমন পালনকর্তা, একে রব বলে। এই জন্য আল্লাহ তাআলা বলেন মা গররাকা বিরব্বিকাল কারীম। বান্দা যখন গুনায় লিপ্ত হয় তখনও আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে দয়া আর অনুগ্রহ বন্ধ করেন না। একজন মা তার সন্তানকে কি পরিমাণ মহাব্বত করে, ভালোবাসে, এটা আমরা বলতে পারবো না, বুঝবো না, কারণ আমরা কেউ মা নই। মায়ের কলিজায় সন্তানের মহাব্বত আর ভালোবাসা কি পরিমাণ, এটা পিতা বুঝতে পারবে না, বলতেও পারবে না, যিনি মা তিনি বুঝবেন, তিনি বলতে পারবেন। এই কারণে শরীয়তের একটা মাসআলা, কোন সন্তান যদি মারা যায়, এই সন্তানের দাফন কাফন, জানাজা, এর কবর পর্যন্ত যাইতে পিতা পারবে, মা পারবে না। শরীয়তের নির্দেশ, সন্তানের পেছনে পেছনে কবর পর্যন্ত মা যাবে না, সন্তানকে কবরে নামাইতে মা পারবে না, পিতা নামাইতে হবে। কেন? পিতার মধ্যে সন্তানের মহাব্বত আর ভালোবাসা আছে ঠিক, কিন্তু সন্তানকে কাঁধে করে বহন করে কবর পর্যন্ত যাওয়ার যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছেন। কবরে নামানোর পরে কবর থেকে আবার উঠার যোগ্যতা পিতাকে আল্লাহ দিয়েছেন, কিন্তু মা সন্তানের সাথে যদি যায়, কবরে যদি নামে, কবর থেকে আর উঠতে পারবে না। এই জন্য মাকে শরীয়তে বলেছে তুমি তোমার সন্তানের লাশের সাথে যাইও না, সন্তানকে কবরে নামাইও না। মায়ের অন্তরে সন্তানের এত মায়া, মমতা, মহাব্বত কেন? সন্তানের মাথা থেকে পা পর্যন্ত যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলো কি মা বানাইছে? চোখটা মা বানাইছে? কানটা মা বানিয়েছে? মাথা থেকে পা পর্যন্ত কোন অঙ্গ প্রত্যঙ্গ মা বানায়নি, কিন্তু মায়ের গর্ভে এগুলো বানানো হয়েছে, মায়ের গর্ভে এগুলো বানানো হয়েছে, বানাইছেন আল্লাহ।
মা বানান নাই, শুধু মায়ের গর্ভে এগুলো বানানো হয়েছে। এই কারণে মায়ের কলিজায় এত মহাব্বত আর ভালোবাসা, যেই আল্লাহ নিজে বান্দার মাথা থেকে পা পর্যন্ত অঙ্গগুলো নিজে বানিয়েছেন, ওই আল্লাহ পাকের কত ভালোবাসা বান্দার উপর। এই কারণে কোন সন্তান যদি মায়ের হুকুম অমান্য করে, অনেক সময় মা রাগ হয়ে বলে তোকে আর খাইতে দেব না, তুই আমার ঘরে আসবি না। অনেক সময় হাত উঠায় মায়েরও দেয়, অনেক সময় তেজ্য করে, কিন্তু বান্দা আল্লাহ পাকের নাফরমানি যখন করতে থাকে তখনও আল্লাহ তাআলা তার উপরে দয়া করতে থাকে। বান্দা নাফরমানিতে লিপ্ত, আল্লাহ তাআলা এই কথা বলেন না, বান্দা তুই আমার অক্সিজেন গ্রহণ করে তুই পাপ করতেছিস, তোকে আর অক্সিজেন দেব না। অক্সিজেন ডেলিভারি যদি আল্লাহ বন্ধ করে দেয় 3 মিনিটের মধ্যে বান্দা শেষ, কিন্তু তারপরেও আল্লাহ পাক অক্সিজেনের সাপ্লাই দিতেই থাকেন, মাথা থেকে পা পর্যন্ত এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো সচল রাখার জন্য কিছু ফেরেশতারা ডিউটি করে, মানুষের নিরাপত্তার জন্য কিছু ফেরেশতা ডিউটি করে। এই ফেরেশতা গুলোকেও ডিউটিতে আল্লাহ রেখে দেন, আমার বান্দার যদি সমস্ত ফ্যাসিলিটি এই মুহূর্তে আমি বন্ধ করে দেই, বান্দা তো মরে যাবে, তওবা করে আমার কাছে আসার সুযোগ পাবে না। এই জন্য মানুষ যখন পাপ করতে থাকে তখনও আল্লাহ পাকের পক্ষ থেকে ফ্যাসিলিটি যাইতেই থাকে, সে অক্সিজেন গ্রহণ করতে থাকে, আল্লাহ পাকের মুহাফিজ ফেরেশতা তার রক্ষার কাজে নিয়োজিত থাকে, যেন এর পরে সে আবার তওবা করে আল্লাহ পাকের কাছে ফিরে আসে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, ও মানুষ রব্বে কারীমকে কেন ভুলে গেলে, কিভাবে ভুলে গেলে, তুমি কিভাবে পাপে লিপ্ত হলে। বান্দা যে কোরআনের আল্লাহ পাক কোরআনে বান্দাকে পাপের সময় এভাবে ডাকেন, এর প্র্যাকটিস হয় না রোজার মাধ্যমে। যখনই বান্দা কোন জিনিস ভুলে খাওয়ার জন্য কাছাকাছি নেয়, সাথে সাথে রোজার কথা মনে পড়ে যায়, বলে আরে আমি তো রোজা রেখে, আরে আমি তো রোজা এই কথা বলে রেখে দেয়। কেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা, ও মানুষ, তুমি কেন আল্লাহ পাকের কথা ভুলে গেলে, খাবার কেন তুমি মুখের কাছে আনছো, সাথে সাথে রোজার কথা স্মরণ হয়ে যায়, রেখে দেয়। গুনার থেকে বাঁচার প্র্যাকটিস হয় রোজার মাধ্যমে, আর গুনার থেকে বাঁচলেই বান্দা আল্লাহ পাকের ওলি হতে পারে। এই জন্য আল্লাহ পাক মহাব্বত করে ভালোবেসে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদার বান্দারা, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করে দিয়েছিলাম, এই রোজার মাধ্যমে তোমাদের গুনাহ থেকে বাঁচার প্র্যাকটিস হবে, গুনাহ থেকে বাঁচার দ্বারা তোমরা আল্লাহ পাকের ওলি হতে পারবে। হুজুর, রোজা তো রাখতেছি 40 বছর ধরে, 50 বছর ধরে, আমরা আল্লাহ পাকের ওলি হইছি কি না, আর ওলি হইলে বুঝবো কিভাবে, আমি আল্লাহ পাকের বন্ধু হইছি কি হই নাই বুঝবো কিভাবে, এটা বুঝার আলামত আছে, ওই আলামত দ্বারা বুঝা যাবে যে আপনি আল্লাহ পাকের ওলি হয়েছে। বাকি কথাগুলো ইনশাল্লাহ আজকে আসরের পরে ইনশাল্লাহ বলবো।